সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। কিন্তু আজকে একটু অসুস্থতার কারণে কিছু দেখাইতে পারি নাই। রান্ধুম আমি নিরামিষ তরকারি আর শাক ভাজি। তো মা আজকে একটু অসুস্থ, অসুস্থতার কারণে সকালের কাজ কাম বা আনাজ আনছে, আনাজ কুটা কিছুই দেখাইতে পারে নাই। তো ভাবছি আজকে আপনাদের আমাদের গ্রামের পরিবেশটা কেমন, জ্বলারছে পরিবেশটা কেমন আজকে একটু ঘুরিয়ে দেখামো। তো দেখতে থাকেন। আলুটা গুলিয়ে নিবেনছি, আলুটা গুলিয়ে তারপরে একটু জলের নগে মিশিয়ে তরকারিতে দিন, তাই তরকারিটা খাই। আমার তরকারি কষা নিয়ে গেছে, ঝুলটা দিয়ে দিন। দেখেন আমাদের কি সুন্দর বাগান হয়েছে, বাগানটা অনেক সুন্দর, আমের মতো হয়েছে প্রায়। আমার তরকারি রান্ধা শেষ হয়ে শাকটি দিয়ে এলাম। আজকে হন নামামু নামিয়ে তারপরে বলছে বেজে পেজের মধ্যে দিই। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হইলো। বৃষ্টি তো জুড়ে নামলো। দেখেন বৃষ্টিও হইতেছে, আবার রোদ উঠছে। বৃষ্টি আর রোদ একসমানে হইলে আমাদের এখানে বলে শিয়ালে ভাঙ্গা ছাতি নিয়ে বিয়ে করতে যাইতেছে। আমরা আর কি বলি, আমাদের গ্রামে বলে সবাই বৃষ্টির সময় রোদ উঠলে এই কথা বলে।
বৃষ্টি চলে গেল, অনেক গরম পড়ছিল তো বৃষ্টিটা হয়নি, একটু ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন, আবার বৃষ্টি হইতে পারে। দেখেন কেমন বৃষ্টি আবার আসলো, রোদও আবার বৃষ্টিও, মানে জায়গা আবার আসে, জায়গা আবার আসে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘুরতে যাইতেছি, ওই যে নাও নিয়ে ঘুরতে যাবো, যাইতেছি মা বাবা সারা আছে, আবার লিখন আসতেছে, চলো সারা আসবো, চলো চলো নাই নাই চলো মাঝখানে বসো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও যাও তো নাই যাও যাবো লিখন বাদাম নিয়েছে বাবা গো ঢুলে নাও, হ্যাঁ আমার কুলে বসবা, আসো ওই যে বাদাম খাইতেছে, বাদাম খেয়ে নৌকা চালাইবো, বাদাম খাইবে তুমি, নিচে বসো নিচে নিচে, লিখন আবার বাদাম নিয়ে আসছে, বাদাম খাইবে জলে ফেলাইবে, নৌকা ছাড়ছে এখন এই দিক দিয়ে ওই যে ওই দিক দিয়ে, হ্যাঁ কেরা ঘুরবা গেছিলাম, হ্যাঁ ওই যে ওই যে ওই দিয়ে গেছিলাম, লিখন আবার ওই যে জলের থেকে পোনা ধরছে, এই দেখেন দুইটা থাবা দিয়ে ওই জায়গায় পোনা উঠছিল, ওই দুই জায়গায় পোনা উঠছিল, এই বলবা বলবা তুমি আমাকে চাইছ, না পোনা ভরছ তো তাই না, সন্ধ্যা হয়ে গেছে প্রায় 6টা বাজে মনে হয়, ওই পড়বি রে বাবা রে বই রে তর তর করিস না, আবার কাইলা করেছে বৃষ্টি নামবো, বলে বৃষ্টি নামতে পারে, লিখন নিয়ে দিবি না বাদাম দিবি না, হ্যাঁ দিদির পোকালো ভাই, দিদির পোকালো ভাই, উই সারা সারাটা আমার জল দেখি অনেক কি ফুর্তি হয়েছে মনে, জলাই তাই খালি সারাই দিকে তাকাও দেখি, আর হাই দাও সারা সারা একটা হাই দাও এদিকে সারা, হাই সারা এই একটা হাই দাও, হাই সারা, সারা সরম পায় হাই দিতে, কো বাদাম দে বাদাম নিয়ে সব বাদাম দে, লিখন বাদাম আনছে বেঁচে থেকে বাকি বাদাম দিবে আনছে, ওই ওই যে পোনা উঠছে ওই জন্য ওই জল হাল না ওই যে পোনা, ভালো
শামুক পাইছ? কয় কি রে? নামা নৌকা পাইতেছে এই যে আমার পাট খেত দমচা খেত তলিয়ে গেছে গা এই যে আমার খেত রে নে পানা আইছে মা কত পানা হে বইরে গেছে গা তেমন আমরা খুঁজে আসছি বৌনা রাসেলে বৌনে বুঝবানছে বাদাম খেয়ে মানছ ভালো লাগলো জল বেশি বাড়তেছে না জল একটু কম 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 বাড়তেছে না যাই গিয়া ঘোরা হয়েছে না ঘুরবি আরো ঘুরবি বেঁচে যাবে চাই না লিখন সারা কি করবো আরো ঘুরবো না থাকবা আরো ঘুরবার চাও তুমি সারা ই খাও না ই খাও না এই দেখো কি সুন্দর সুন্দর পাতা আমাদের ঘোরা শেষ বাড়িতে চলে যাবো মা বাড়ি উঠিয়ে দিতেছে কান্না করতেছে তো বলিস না পড়বো মা ঈশান বাবু তোমার ঘোরা শেষ এখন বাড়িতে যাবো গা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।